এক্সাম শেষ করে আমি বাইরে আসলাম। জানাতে এখনও ভিতরে আছে, পুনরায় রিভিশন দিচ্ছে। সেই সুযোগে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে নিলাম। চলো। তবে রিক্সা ভাড়া আমি দেব। গাড়িতে যেতে হবে। কেন? যেতে অনেক দেরি হয়ে যাবে। ও, তুমি চলে যাও, আমি একাই যেতে পারবো। নিলয়, এটা বেশি হয়ে যাচ্ছে। হয়তো বাসায় গিয়ে কল দিও। এমন করো না, এটা তো আমাদের ভালোর জন্যই, তাই না? আমার না, শুধু তোমার। একঘেয়ামি না করলে ভালো লাগে না, তাই না? কি হুম, চলো। পারবো না। তুই পারবি না তো 14 গুষ্টি পারবে। জোর করে টানতে টানতে একটা রিক্সায় তুললো। সেই তো রিক্সা আসলে, তবে ছোট বাচ্চাদের মতো হাত ধরে আর কি দরকার আছে? চুপ থাক, না আসলে মন খারাপ করতি। এতই যদি জানো তাহলে বারবার বলার কি দরকার শুনি? গাড়ি করে যেতে তোমার সমস্যা কি? পরে বলবো। এ মামা চলেন। এখন বলো। বলছি না পরে বলবো? জোর করলে তোমার পাপড়ির মতো ঠোঁটটা নিয়ে এসে নিজের করে নেব। সব সময় মাথায় বাজে চিন্তা না? তুমি কাছে থাকলে এমন হয়। আর পাম দিতে হবে না। ওকে। জান্নাতের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আমার সাথে জান্নাত নিজেও রিক্সা থেকে নামলো। তুমি নামলে কেন? বাসায় যাব না? তুমি তো অন্য বাসায় যাবে। বুদ্ধ একটা, এতটা পথ রিক্সা করে যাব? ও, মনে ছিল না। কোনটা তোমার মনে থাকে শুনি। এ না মামা, রিক্সাওয়ালাকে টাকা দিয়ে দিলাম। কি যেন বলছিলে? তোমার কি মনে থাকে? কাঁধে হাত রেখে বললাম, তোমাকে আদর করতে বাবু। এত ঢং করো কেন? আমি মোটেও ঢং করছি না। ভেতরে যাও, বাই। আমার ওটা ফোনে পাবে। ফোনে আমি কি করব? সেটা নিতান্ত তোমার ব্যাপার, এখন যাচ্ছি। কিপটা কোথাকার? চুপ, বাই জান। বাই। জান্নাতকে বিদায় দিয়ে ভিতরে আসতেই চাচার সাথে দেখা। কি খবর চাচা? আমি ভালোই। তোকে একটা কথা বলি? হ্যাঁ বলো। তুই জান্নাত মামনিকে কেন ভালোবাসিস? আমরা চাচার এমন কথা শুনে অনেক হাসি পাচ্ছিল, কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। ভাবলাম চাচার সাথে একটু মজা নেওয়া যাক, যেই ভাবা সেই কাজ। চাচা, জান্নাতের কোনো ভাই আছে? না। এত বড় সম্পত্তি, ওর বাবা যদি টপকে যায় তাহলে সব সম্পত্তি কার হবে? জান্নাত মামনির হবে। সেটাই, সম্পত্তি নেওয়ার জন্য তোমার জান্নাত মামনিকে ভালোবাসি। যদি এসব জানতে পারে তাহলে তো তোকে একদম মেরে ফেলবে। জানবে কি করে শুনি? যদি আমি বলে দিই? যাও গিয়ে বলে দাও। আমজাদ ভাই, ছেলেটাকে চারতলায় থাকে। চাচা, কি এটা? এখানে আশেপাশে থাকে। ও আচ্ছা, চাচা আসি এখন। হ্যাঁ যা। চাচার থেকে চলে এসে সোজা বাসায় আসলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে দিলাম একটা ঘুম। বিকেল হতেই আম্মু ডেকে ঘুম ভেঙে গেল। কি হয়েছে, ডাকছো কেন? বাজার থেকে এগুলো নিয়ে আয়। আব্বুকে বলো। এখনো আসি নাই। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসছি। কি আর করার, ফ্রেশ হয়ে বাজার যেতে হলো। বাসা নিচে নামতেই ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখলাম ঈশান কল করেছে। হ্যাঁ বল।
কি রে কি করছিস? বাজার করতে যাচ্ছি। বাসায় সবাই কেমন আছে? ভালো। তোর? ভালো, তবে দাদু একটু অসুস্থ। আর জানিস তো, প্রতি বছর এই সময় আসলে অসুস্থ হয়ে যায়। ডক্টর দেখা? এখন হাসপাতালের বেডে শুয়ে আছে। গুড, খেয়াল রাখিস ওনার। সেটা তো খেয়াল রাখতেই হবে। এখন রাখছি, বাজারে চলে এসেছি। ঠিক আছে, বাই, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে ফোনটা পকেটে তুলে নিলাম। আম্মু দেওয়া লিস্টের সব কিছু কিনে বাসা থেকে রওনা হলাম। কেন জানি না মনটা খারাপ হয়ে গেল। মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছে, তবে মেলাতে পারছি না। রাতে পড়াশোনা শেষ করে ঘুমানোর জন্য পায়চারি করছি, তখন বৃষ্টি কল দিল। কি করছিস? মেঘের উপর বসে আছি। মজা লস তো, কি করবো এত রাতে, মানুষ কি করে? সেটা আমি কি করে বলবো, আমি তো আম্মুর রুম থেকে এই মাত্র রুমে আসলাম। কি করছে এখন? বসে আছি। জানিস, আজ আব্বুর শেষ কথাটা খুব মনে পড়ছে, খুব মিস করছি ওনাকে। মন খারাপ করিস না। আম্মু নিজেও এখন সময় দিতে পারে না, সারাদিন অফিসের কাজ নিয়ে পড়ে থাকে। রাতে যাটুকুন কথা বলি, তবে আম্মুকে দেখে মনে হয় অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রামের দরকার। কিন্তু আম্মু সেটা প্রকাশ করে না। তবে আমি স্পষ্ট বুঝতে পারি কেন হয় আমার সাথে এমনটা। কান্না করিস না, এক সময় দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে এটুকু বলতে পারবি? আমার আর ভালো লাগে না। সেই দিন যদি আব্বুর সাথে আমাকে নিয়ে যেত, তাহলে অন্তত এই পরিস্থিতি আমাকে দেখতে হতো না। বাজে কথা বাদ দে, আম্মুর সাথে কথা বলবি? এখনো জেগে আছে? না, ঘুমিয়ে গেছে। তাহলে দরকার নেই। ওকে, ঘুমাবি কখন? এই তো ঘুমাবো। ঠিক আছে, ঘুমা, আমিও ঘুমাবো। গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম, জান্নাতের কথা। সন্ধ্যার সময় রুমে বসে আছে, তখন কাজের বুয়া সে বলল নিচে যেতে, আর বসে না থেকে বুয়ার সাথে নিচে নেমে গেল। নিচে আসতেই দেখল বাবার সাথে কেউ একজন কথা বলছে। বাবা মেয়ে দেখে বলল, জান্নাত, উনি সব কি বলছে? কি হয়েছে আব্বু? ওনার থেকেই শোনো। কি হয়েছে? আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না। মানে কি বলতে চান আপনি? ছেলেটা আপনার বাবার সম্পত্তির জন্য আপনার সাথে প্রেম করছে। এসব আজেবাজে কথা বলার জন্য কে আপনাকে বলেছে শুনি? আমি নিজে কানে শুনেছি। যখন ওই ছেলেটা আমজাদ ভাইকে এসব বলছিল, তখন আমি ওখানেই ছিলাম। আপনার কথা বলা শেষ? জি। এখন আসতে পারেন। ঠিক আছে, আমি আসছি। লোকটা চলে যাওয়ার পরে আঙ্কেল বলল, ও কিন্তু ভুল কিছু বলবে না। আব্বু তুমিও, তুই একবার ওকে পরিষ্কার করে দেখ। কি পরীক্ষা করব আমি? নীলয় তোমার গাড়িতে উঠতে চায় না, আর তুমি এসব বলছো। কিন্তু আমি কোনো কিছু শুনতে চাই না, আমি নীলয়কে খুব ভালো করে চিনি। আমি রুমে গেলাম, পড়তে হবে। ঠিক আছে। বসে না থেকে রুমে গিয়ে পড়ার টেবিলে বসলো। যদিও পড়তে ইচ্ছে করছিল না, তবুও পড়তে হচ্ছে। খুব একটা পড়াশোনা না করে ঘুমানোর আগে নীলয়কে কল দেই, কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বার ব্যস্ত দেখাচ্ছে। আরও কয়েকবার যখন কল দিয়ে ব্যস্ত দেখলাম, তাই আর কল দিলাম না, ঘুমোতে গেলাম। কিন্তু মনের ভিতরে এই একটাই প্রশ্ন থেকেই গেল, নীলয়ের কথা।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজ থেকে রওনা দিলাম। মাঝ রাস্তে এসে মনে পড়ে জানাতকে তো কল দিলাম না, না জানি আজ আবার কী শুনতে হবে। কলেজে এসে জানাতকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না। শহীদ মিনারে বসে অপেক্ষা করছি, তখন খেয়াল করলাম একটা গাড়ি থেকে জানাত নামলো, তবে আজ দেখতে একটু ভিন্ন রকম লাগছে। গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে পাশে এসে বলল, আসলে সরি, আমার একদম কল দেওয়ার কথা মনে ছিল না, মাঝ পথে এসে মনে পড়েছে। কি হলো, চুপ করে আছো কেন? রাতে কার সাথে কথা বলছিলি? কই, কারোর সাথে তো কথা বলিনি। একদম মিথ্যে কথা বলবি না, আমি তোকে অনেকবার কল করেছিলাম কিন্তু প্রতিবার তোর নাম্বার ব্যস্ত দেখাচ্ছিল। ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। অবশ্যই মেয়ে ফ্রেন্ড, মেয়ে হোক কিংবা ছেলে, ফ্রেন্ড তো ফ্রেন্ড। আমি যদি ছেলেদের সাথে কথা বলি সেটা কি তোর ভালো লাগবে? তুমি কিন্তু বিনা কারণে আমাকে ভুল বুঝছো। আমি কারণ ছাড়া কিছু বলি না, সেটা তো দেখতেই পাচ্ছি। কি বলেছিলাম তোকে? বলেছিলাম কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে যেন কথা বলতে না দেখি, কিন্তু তুই কি করেছিস, আমার কল রিসিভ না করে অন্য মেয়ের সাথে সারা রাত কথা বলিস। এসব কথা বলতে ভালো লাগছে না। এখন তো লাগবে না, যখন অন্য মেয়ের সাথে কথা বলছিস তখন ঠিকই ভালো লাগে। একসময় সময় হয়ে গেছে, চলো। তোকে আমি বলতে বলেছি? যা বলার পরে বলো, এখন চলো। জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে জোর করে ক্লাসে নিয়ে আসলাম। কিছু সময় পর ক্লাসে টিচার এসে প্রশ্ন আর খাতা দিয়ে গেল। আজ আর জান্নাতকে বিরক্ত করছি না, সত্যি বলতে গতকাল এক্সামে শুধুমাত্র জান্নাতকে রাগানোর জন্য অমনটা করেছি। আমার নিজের কমন পড়া সত্ত্বেও জান্নাতের খাতা দেখে লিখেছি, কিন্তু আজ দেখবো না, সাথে বিরক্ত করবো না। মেয়েটা এমনিতে আমার উপর রেগে আছে, এখন যদি আবার বিরক্ত করি তাহলে হয়তো অনেক বড় কিছু একটা হয়ে যেতে পারে। যেটুকু নিজে থেকে লিখতে পারলাম সেটুকু লিখে জান্নাতকে কিছু না বলে খাতা জমা দিয়ে বাইরে চলে আসলাম। গতকাল থেকে মনটাই খারাপ, তারপর জান্নাতের এমন কথায় মনটা আরও বেশি বিগড়ে উঠেছে। চুপচাপ বাইরে বসে আছি, কিছু সময় পর জান্নাত সামনে এসে দাঁড়ালো। আজ এক্সামে কোনো প্রশ্ন করলে না কেন? বিরক্ত করতে চাইনি। আমি কি বলেছি তোমার কথাতে আমি বিরক্ত অনুভব করি? কিছু কথা মুখ দিয়ে বের হয় না, চেহারা দেখে বোঝা যায়। ঝগড়া করতে চাইছো? ঝগড়া করার মুড নেই, বাসায় যাওয়া যাক। তুমি আজ একাই চলে যাও। কেন? রিয়ার সাথে কিছু কথা আছে। প্রমিস করেছিলে প্রতিটা এক্সাম শেষ হলে আমাকে বাসায় এগিয়ে দিতে যাবে। তবে ওর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, সাবধানে যেও। বাই। সেখানে না থেকে রিক্সায় উঠলাম। জান্নাতের আচরণ কেমন একটা দিন দিন পাল্টে যাচ্ছে। আগে কত কি বলতাম, আর এখন কিছু একটা বললেই সেটার প্রতিবাদ না করে পিছু হাঁটবে না। আমাকে বলেছিল প্রতিদিন বাসায় অবধি আসবে, কিন্তু আজ আমাকে নামিয়ে দেওয়ার পরেও তো রিয়ার সাথে কথা বলার সময় পেত। এসব মাথা দিয়ে জাস্ট নিতে পারছি না জান্নাতের কথা। নিলয়কে বিদায় দিয়ে রিয়াকে সাথে নিয়ে গাড়িতে বসলাম। রিয়া নিজেও আজ অবাক যে জান্নাত নিলয়কে ছাড়া বুঝতেই পারে না, আর সেই কিনা নিলয়কে একা যেতে বলল। রিয়া কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, তোকে কিছু কথা বলার আছে। হ্যাঁ বল। ইদানিং নিলয় মেয়েদের সাথে ফোনে বেশি কথা বলে, আমি কিছু বললে সঠিক উত্তর দেয় না। সবসময় মেয়েদের সাথে কথা নাও বলতে পারে, হয়তো কোনো ছেলে ফ্রেন্ড বা রিলেটিভ। আমিও সেটাই ভাবতাম, কিন্তু কিন্তু কি, গতকাল একটা লোক এসে নিলয় সম্পর্কে কিছু কথা বলে। কি বলে? নিলয় আমার সাথে প্রেমের অভিনয় করছে, ও আমার আপুর সম্পত্তির জন্য আমার সাথে প্রেমের নাটক করছে। কি বলছিস এসব? আমি কিছুই বুঝতে পারছি না। লোকটা কি চিনিস? না। অপরিচিত লোকের কথা বিশ্বাস করছিস?
বিশ্বাস করি না, কিন্তু এখন আমি নিরয়কেও বিশ্বাস করতে পারছি না। কি করতে চাস এখন? কি করব সেটার জন্যই তোকে বলছি। কিছু সময় ভাবার পর রিয়া বলল, একটা গেম খেলে দেখতে পারিস। কি গেম? আমার ছোট ভাই জিহাদ আছে, ওর ফেসবুকে কোনো পিক দেওয়া নেই। এক্সামের মাঝেই একদিন তুই তোর ফেসবুক থেকে রিলেশনশিপ ডিলিট করে দিবি, তবে উদ্দেশ্য থাকবে সেটা নিলয়ের চোখে পড়বে। যদি খেয়াল না করে? আমার একটা ফেসবুক ফ্রেন্ড আছে, ওকে দিয়ে নিলয়ের সাথে কথা বলাবো। তারপর? তারপর এক্সাম শেষ হলে তুই আর জিহাদ রিলেশনশিপ স্ট্যাটাস দিবি। কি বলছিস এসব? নিলয়কে পরীক্ষা করতে চাইলে এটাই করতে হবে। কিন্তু এতদিন কি করব? নিজের নাম্বার ব্যস্ত রাখবি। কিভাবে? তোর ফোন দিয়ে অন্য কারোর সাথে কথা বলবি। সবসময় কথা বলা যায় নাকি? সব সময় নয়, নিলয় যখন কল দিবে তখন। কিন্তু কাকে কল দিব? তোর খালা কোথায় এখন? ট্রান্সফার হয়ে চিটাগাং গেছে। গুড, তুই তোর খালার সাথে ফোনে কথা বলবি, কারণে অকারণে। আন্টি তো তাহলে সব জেনে যাবে। তুই এখনো বলিস নাই? বুদ্ধু, সব কথা তো শেয়ার করিস। যদি কিছু বলে সেই জন্যই বলিনি। আজ গিয়ে সব বলবি। ঠিক আছে, যা যা বললাম ঠিক তেমন ভাবেই কাজ করতে হবে। তোর এমন ব্যবহারে যদি নিলয় অন্যরকম হয়ে যায় কিংবা পাগলামি করে, তাহলে ভেবে নিবি ও তোকে সত্যি করেই ভালোবাসে। আর যদি তেমনটা না হয়, তাহলে লোকটার কথাই সত্যি ছিল। তবে এটার জন্য অনেক সতর্ক থাকতে হবে। বেবি, হয়েছে, ছাড়। নীলের কথা, বাসার ভিতরে ঢুকতে যাবো তখনই চাচা ডাকলো। নীলাই, এই দিকে আয়। দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। জান্নাতের আচরণ নিজেকে অবাক করে দিচ্ছে। কেন, কি করছে আবার? বাজেভাবে কথা বলে। তো কি করবে, তুই নিজেও তো ওকে প্রেম করিস না। তোমার কি মনে হয় ওকে আমি ভালোবাসি না? তুই তো সেদিন নিজেই বললি। তোমার সাথে শুধুমাত্র মজা করেছিলাম। এসব নিয়ে মজা করতে নেই। আমি যদি স্যারকে বলে দিতাম তাহলে তোকে কি করত ভাবতে পারছিস? তোমার প্রতি আমার বিশ্বাস আছে বলেই তোমার সাথে মজা করেছি। হ্যাঁ, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন বাসায় গিয়ে রেস্ট নে। আসছি চাচা। ঠিক আছে। সেখান থেকে চলে এসে বাসার কলিংবেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। সোজা রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য বাইরে আসলাম। লাঞ্চ টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছি, তখনই আম্মু সামনে আসলো। কিছু বলবে? একটা মেয়ে কল করেছিল। কে? তোর ফ্রেন্ড। কি জন্য নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, নাম বৃষ্টি। কি কি বলেছে বৃষ্টি? এমনি তোর কথা জিজ্ঞেস করল। অন্য কিছু বলেনি তো? কিছু একটা বলতে চেয়েছিল তবে বলেনি। গুড। গুড কেন? তুমি বুঝবে না। তোকে কল দিতে বলেছি মেয়েটা। দেবো, এখন খাবার দাও। হ্যাঁ দিচ্ছি। আর কোনো কথা না বাড়িয়ে খাবার বেড়ে দিল। ধ্যান ধারণা একদম খাবার টেবিলে নেই, চিন্তা ভাবনা একটু বেশি হয়ে যাচ্ছে। খাবার শেষ করে রুমে এসে একটা সিগারেট ধরিয়ে বৃষ্টিকে কল দিলাম। বৃষ্টি কল রিসিভ করলো। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।
আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।